Assalamualaikum, my YouTube family. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডক্টর জারা আজকে চলে আসলাম একটা সাডেন ভিডিও নিয়ে। আমি আসলে এটা প্ল্যান করি নাই যে আমি কোনো ভিডিও বানাবো, বাট আই এম সো এক্সাইটেড, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি মাত্র ডিউটি শেষ করে বাসায় আসলাম এবং বাসায় আসার সাথে সাথে দেখি আমার জন্য খুব সুন্দর একটা পিআর প্যাকেজ পাঠানো হয়েছে। তো পিআর প্যাকেজটা হচ্ছে এটা, এটা হচ্ছে বিউটি ক্লাউড থেকে একটা পিআর প্যাকেজ আমাকে পাঠানো হয়েছে। এবং এটা সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটা প্যাকেজিংটা, তাই না? কিউট না? আমার কাছে এটা প্যাকেজিংটা অনেক বেশি ভালো লেগেছে। আমি এখন এটাকে ওপেন করিনি, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে এখনও মানে স্টেপলার দিয়ে আটকানো আছে। আমি এটাকে এখনও ওপেন করিনি, আমি জানি এটার ভিতরে কী আছে। মেইনলি এটা হচ্ছে একটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ যেখানে আপনারা পাবেন হচ্ছে কোরিয়ান কসমেটিক্স। মেইনলি ওরা কোরিয়ান কসমেটিক্সগুলোই বেশি ওখানে নিয়ে আসে। তো এই হচ্ছে ওদের প্যাকেজিংটা। অ্যাকচুয়ালি আমি যখন অন ডিউটিতে সেই সময় আমি জানতে পারি যে আমার জন্য একটা পার্সেল এসেছে, কিন্তু আমি জানতাম না যে কোন পেজ থেকে এসেছে বা কোথা থেকে এসেছে, মানে অ্যাকচুয়ালি আমার খেয়াল ছিল না। তো পরে হচ্ছে আমি বাসায় আসার পর দেখি যে এত কিউট একটা প্যাকেট আমার জন্য পাঠানো হয়েছে। সো এখন দেখি প্যাকেটটার ভিতরে কী আছে। ওকে, ওপেন করা হয়ে গেছে। এখন যে কাজটা আমি সবার আগে করবো, প্যাকেটটা ওপেন করার পর যে কাজটা আমি করব সেটা হচ্ছে এখানে যে স্ট্যাপলারগুলো আছে সেই পিনগুলোকে আমি খুলে ফালাই দেবো, কারণ এটা দিয়ে আমার অনেক বেশি হাত কাটে। সো এই হচ্ছে প্যাকেটটা, প্যাকেটের ভিতরটা আমরা এখন দেখব যে এর ভিতরে কী কী আমার জন্য পাঠানো হয়েছে। তো প্রথমেই এইটা, এটা একটা মিস্ট মনে হচ্ছে আমার কাছে। এগুলো ওপেন করার জন্য আমার কেঁচি লাগবে, কেঁচি লাগবে। তো এই প্যাকেটটা এখন ওপেন করব, যার প্রথমে আমার কাছে মনে হচ্ছে একটা মিস্ট, এবং এটা আমার কাছে দেখে মনে হচ্ছে এটা একটা অ্যালোভেরা মিস্ট হবে। তো ওপেন করি। সো ওয়েল, এত যুদ্ধের পরে আমি এটা ওপেন করে ফেলেছি। এটা হচ্ছে আফটার সান সেরাম মিস্ট, এখানে ওদের লোগোটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রোডাক্টটা, আই উইশ আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে। এছাড়া আমি পরেন লাগলে এটার পিকচারগুলো আমি দিয়ে দেবো। এছাড়াও আপনারা যারা আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক গ্রুপে ফলো করেন তারা তো এগুলো পিকচার পেয়েই যাবেন। তো এই হচ্ছে এটা, এখানে অনেক কিছু কোরিয়ান ভাষায় লেখা আছে, ইংলিশে লেখা আছে। হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টসগুলো ইংলিশে দেওয়া আছে, যে কারণে আমার সুবিধা হবে আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বোঝাতে। ওকে, এটা আমি ট্রাই করবো, তারপরে আমি জানাবো কেমন কী। তো চলে যাই নেক্সট প্রোডাক্টে, দেখি আর কী আছে এখানে। ওয়াও, অ্যালোভেরা সুদিং জেল। টমেটো সুদিং জেল। ওকে, এগুলো আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। এখানে আরো যে কিউট জিনিসগুলো আছে সেগুলো আমি একটু বের করি। ওয়াও, তাদের কাছ থেকে একটা কিউট থ্যাংক ইউ কার্ড। শীত মাস্ক, ওয়াও, কতগুলো শীত মাস্ক। এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড ক্যানোলা ফ্লাওয়ার এভরিডে মাস্ক। আমি প্রত্যেকটার পিকচার্স আমি এখানে অ্যাড করে দিই। কাইন্ডলি আমাকে কেউ এগুলোর প্রাইস আস্ক করেন না, কারণ আমি এগুলোর প্রাইস বলতে পারবো না, কারণ এগুলো সবই গিফটে আসছে। ওকে, এটা একটা, শীট মাস্কগুলোর পিকচার আমি এখন দিয়ে দিচ্ছি, মানে শীট মাস্কগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে যখন আমি ইউজ করে ফেলবো আমি ট্রাই করব এটার প্যাকেটটা রেখে দেওয়ার, যেন আমার জন্য রিভিউ করতে ইজি হয়। তারপরেও এই ভিডিওটা থেকেই যাবে, সো আপনারা দেখে নিতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে এটা
আইডেন্টিফাই করা যে কোনটার রিভিউ আমি দিচ্ছি বা কি। এমনিতে আমি আপাতত এগুলোর সমস্তগুলোর ছবি এখন দিয়ে দিচ্ছি, এগুলো আশা করি আপনাদের জন্য পরবর্তীতে হেল্প হবে যখন আমি এগুলো রিভিউ করা শুরু করব। টাইম মেশিন মাস্ক, দ্যাটস কিউট, এবং এটার মধ্যে আই ক্রিম রয়েছে, স্লিপিং প্যাক রয়েছে এবং আই সেরাম মাস্ক রয়েছে, মানে টোটাল আই এর জন্য আপনার এটা পারফেক্ট হয়ে যাবে। অ্যাকোয়া মাস্ক, এটা অ্যাকোয়া মাস্ক, ওকে, আর এটা হচ্ছে সানশাইন কোটিং হেয়ার মাস্ক। সো আমি একটু যদি দেখি, কারণ আমি এতক্ষণ খালি ছবি দেখালাম আপনাদেরকে, এগুলার আমি নিজে দেখি না যে কি কি আছে। তো এটা হচ্ছে চুলের জন্য, একটা ছিল আইয়ের জন্য, ইয়া, এটা হচ্ছে চোখের জন্য, আর মেবি এগুলো সবই হচ্ছে ফেসের জন্য। তো এই হচ্ছে সেই ফেস মাস্কগুলো যেগুলো আমাকে পাঠানো হয় বিউটি ক্লাউড থেকে, অ্যান্ড এটা হচ্ছে ওদের হেয়ার মাস্ক, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে ওদের আই মাস্ক, মানে টোটাল আইয়ের কম্বো আমি বলতে পারি, কারণ যেহেতু এখানে সব রকম জিনিসই আছে, স্লিপিং প্যাক আছে, আই ক্রিম রয়েছে এবং আই সেরাম মাস্ক রয়েছে। এটাকে নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড, আমার মনে হচ্ছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। বাকিটা দেখা যাক, আমি এটা ইউজ করার পরে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে কি লাগে। ওকে, এবং এখানে লিখে দেওয়া আছে যে কোন স্টেপের পর কোন স্টেপ, এটাও কিন্তু একটা ভালো জিনিস, এটা বলে দেওয়া আছে। সো এখন এই দুটাকে ওপেন করি। ব্যারোনেসে দুটো সুদিং জেল আমার কাছে পাঠানো হয়েছে, একটা হচ্ছে অ্যালোভেরা সুদিং জেল আর একটা হচ্ছে টমেটো সুদিং জেল। এই দুটোই আমার অনেক কাজে লাগবে, কারণ টমেটো সুদিং জেল আমাদের স্কিন ব্রাইটেন আপ করতে অনেক বেশি সাহায্য করে, এবং এখন যেহেতু সামার এবং সামারে দেখা যায় আমাদের ট্যানিংটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে। এবং অ্যালোভেরা তো আমি ইউজ করার উপরেই থাকি, মানে আমার ম্যাক্সিমাম ডিআইওতে দেখতে পারবেন যে আমি অ্যালোভেরা ইউজ করছি, কিংবা অ্যালোভেরা দিয়ে কিছু না কিছু আমি করছি। সো অ্যালোভেরাটা আমার অনেক কাজে লাগবে, অ্যান্ড এটা আমার বলতে অনেক বেশি সাহায্য হবে যে প্রোডাক্টগুলো কেমন। এবং এখানে একটা জিনিস যেটা খুব ভালো আমি দেখতে পাচ্ছি, ও, টমেটো সুদিং জেলটাতে এখানে কিছু জিনিস বলা আছে যে যেগুলো হয়তো নাই এর ভিতরে, কিন্তু সেগুলো সবই এমন একটা ভাষায় লেখা আছে যেটা আমার পক্ষে পড়া সম্ভব না। তো এটা থেকে আমি বলি এটার ভিতরে কী কী জিনিসগুলো বলা আছে যেগুলো এটা থেকে ফ্রি। সেটা হচ্ছে প্যারাবিন নাই, এটার মধ্যে আর্টিফিশিয়াল কালারিং নাই, মিনারেল অয়েল নাই এবং এর মধ্যে বেনজোফেনল নাই। ওকে, তো এই চারটা জিনিস হচ্ছে এই সুদিং জেলটার ভিতরে নাই। এবং এটার ভিতরে যেটা আমি বুঝতে পারছি যে এখানে হয়তো পাঁচটা জিনিস থেকে এটা ফ্রি, কিন্তু কোন পাঁচটা জিনিস সেটা আমি অ্যাকচুয়ালি এখানে বুঝতে পারছি না। তো আমি যদি এটা পরে দেখতে পারি বা বুঝতে পারি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাও প্যারাবিন ফ্রি হবে, প্যারাবিন ফ্রি হওয়াটা এটা অনেক বেশি ভালো হবে, কারণ আমাদের স্কিনের জন্য কিন্তু প্যারাবিন কোনোভাবেই ভালো না, সেটা মানে যদি থাকে সেটা অ্যাভয়েড করতে পারাটা বেটার। এবং ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি এখানে প্যারাবিন দেখতে পাচ্ছি না, উইচ ইজ গুড। সো আই থিঙ্ক এটাও প্যারাবিন ফ্রি হবে, এবং বাকিটা ইউজ করার পরে আমি আপনাদেরকে রিভিউটা দিতে পারবো যে এর মধ্যে কী কী আছে কী কী নাই। সো আলটিমেটলি আমি যে জিনিসগুলো পেলাম সেগুলো হচ্ছে দুটা সুদিং জেল, এর মধ্যে একটা হচ্ছে ওদের মিস্ট, একটা যেটা হচ্ছে সেরাম মিস্ট ওদের একটা, তো এটাও অ্যালোভেরার, এটাও অ্যালোভেরার, এটাও, এটা হচ্ছে টমেটো। তো এই হচ্ছে জিনিসগুলো, এটা কাঁপতেছে যে কোনো সময় পড়ে যাবে। আচ্ছা, আর যে জিনিসটা পাই যেটা কিনা আমার অ্যাকচুয়ালি অনেক বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এই মাস্কগুলো। এখানে অনেকগুলো মাস্ক দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো মাস্ক এখানে ওরা পাঠিয়েছে, থ্যাংক ইউ এতগুলো জিনিস, সুন্দর সুন্দর জিনিস পাঠানোর জন্য। আমার কাছে ভালো লাগছে ওদের এই অ্যালো সেরাম মিস্টটা, আমরা সেরাম জাস্ট স্প্রে করে দিয়ে দিব ফেসের মধ্যে, জিনিসটা কিন্তু কিউট, আমি এখনো ওপেন করি নি। আচ্ছা, করেই ফেলি না, জাস্ট দেখি, আমার দেখতে খুব বেশি ভালো লাগে, ইচ্ছা করছে। সো এই হচ্ছে এটা টোটালটা, এখন মেবি দেখতে সুবিধা হবে,
থাকে। তো এটা আমি একটু এখানে স্প্রে করে দেখি আসে না কেন। ওকে ফাইনালি হয়েছে। তো স্মেলটা ভালো, ফ্রেগরেন্স আছে, এটা বোঝা যাচ্ছে, এটার মধ্যে ফ্রেগরেন্স আছে, কিন্তু স্মেলটা ভালো, ভালো লাগছে। সো একটা সেরাম আপনি এভাবে করে দিয়ে দিবেন, মিস টাইপের আপনার ফেসে থাকবে, ভালোই তো সামারের জন্য, আরও ফেস ঠান্ডা ঠান্ডা লাগবে, স্মেলটা ভালো লাগছে আমার কাছে। তো এই হচ্ছে এইটা, অ্যান্ড দেন এই দুটা সুদিং জেল। তো আলটিমেটলি এই ছিল হচ্ছে আমার আজকের পিআর প্যাকেজিংয়ের গিফটগুলো, এবং প্যাকেটটা হচ্ছে এই কিউট একটা প্যাকেট। এই ভিডিওটা করছি এর মানে এই না যে এই প্রথম আমি পিআর প্যাকেজ পাচ্ছি। অনেক হয়তো বলবে যে এই প্রথম পিআর প্যাকেজ পাইছে, সেই কারণে বসে বসে ভিডিও করতেছে, কাজ কাম নাই, অনেকে হয়তো অনেক কিছু বলবে। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাঠানোর জন্য, এবং আমার কাছে ভালো লেগেছে ওদের এই প্যাকেটটা, এই প্যাকেটটা দেখে আমার কাছে এত বেশি কিউট লেগেছে, সেই কারণেই হচ্ছে এই টোটাল ভিডিওটা করা। তো আমি আস্তে আস্তে এই প্রোডাক্টগুলোর রিভিউ দেওয়া শুরু করে দিব, এবং যদি আপনারা চান প্রোডাক্টগুলো পারচেস করতে, ডিসক্রিপশন বক্সে আপনারা পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন। এবং আমি যেটা দেখলাম ওদের কিন্তু শপও রয়েছে, দুটো আউটলেট রয়েছে, এক তো ওদের পেজ ভিজিট করলেই আপনারা ইনশাল্লাহ সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, কোথায় ওদের শপ আছে, কোথায় কী আছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। সো যাদের দরকার হবে ধরনের প্রোডাক্ট, আশা করি তারা নিজেরা গিয়ে দেখে পারচেস করতে পারবেন তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো, এবং আমি তো এখানে রিভিউ দিয়ে দিব। সো আপনাদের জন্য হেল্প হবে কোনটা আপনি নিতে চান, কোনটা আপনার জন্য ভালো হবে। ছিল হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। এবং একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার চ্যানেলে কিভাবে আমরা ঘরে বসে আমাদের স্কিন এবং আমাদের হেয়ার কেয়ার করতে পারি ঘরোয়া পদ্ধতিতে, একই সাথে আমি স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। তাই আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকে, কিভাবে আমরা ঘরে বসে আমরা আমাদের চুল এবং আমাদের ত্বকের যত্ন নিতে পারি, একই সাথে এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনারা রিভিউ চান, যে প্রোডাক্টগুলো কেমন হবে কি এই সমস্ত বিষয় যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে। ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যেন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যখনই আমি ভিডিও আপলোড দিব, এবং আপনারা যেন চলে আসতে পারেন ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।